नमस्कार बंधुरा, मल्लिका स्पून किचने अपने सकल के स्वागत जानाई। तो आमी आबार एकटा रेसिपी निये चले एसेछी, असाधारण स्वादे पमफ्रेट माछे रेसिपि। तो आशा करी रेसिपिटा भालो लागबे। तो चलुन आमी किभाबे रान्ना करी सेटाई शेयार करब। तो प्रथमेई आमी एखाने चारटा पमफ्रेट माछ निएछी, एकेबारे धुइये केटे परिष्कार करे। आर एखन एकटु हलुद गुड़ो दिलाम आर लवण दिलाम। এখন হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি মেখে নেব মাছটাকে। তো মাছটা আমার মাখা হয়ে গেল। আর এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে মাছটাকে আমি ছেড়ে দিয়ে দিলাম। মাছটা বেশিক্ষণ ভাজবো না, 5 থেকে 6 মিনিটের মতো মাছটাকে ভাজবো, কারণ পমফ্রেট মাছ এমনিতেই নরম আর এটা খেতে তো খুবই অসাধারণ। তো মাছটাকে এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো মাছটার এপিট ওপিট দুপিটে ভেজে নিয়ে নেওয়া হয়ে গেল। আর এখন মাছটাকে আমি নামিয়ে নিব প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে আমার মাছটাকে নামিয়ে নেওয়া হয়ে গেল। আর এখন ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেটে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটাকে আমি দিয়ে দিলাম। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এই জন্যই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদ দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর সামান্য পরিমাণে জিরে লঙ্কার মধ্যে বেটে নিয়েছি। তো এটাকে এখন আমি ভেজে নিচ্ছি। আর একটা টমেটো পেস্ট করে রেখেছি, ওটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি আর একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলায় তেল ছেড়ে দিচ্ছে। তো আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে, আর এখন আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিব। তো আমার জলটা দেওয়া হয়ে গেল। আর এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, একবার করে খাবেন, দারুণ লাগবে। তো জলটা ফুটে উঠলেই আমি কড়াইয়ের মধ্যে মাছটা ছেড়ে দেব। তো মাছটা আমার ছেড়ে দেওয়া হয়ে গেল। আর এখন মাছটাকে 3 মিনিট মতো রেখে দেব, যাতে মাছটার মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢুকে যায়। আর এভাবে মাছটাকে একবার রান্না করে খাবেন, দেখবেন কতটা স্বাদ লাগে। খুব অল্প মশলায় মাছটা রান্না করলাম, পমফ্রেট মাছটা, আর দেখতে কতটা কালারফুল হয়েছে। দেখতে যেরকম হয়েছে টেস্টও সেরকম। আর এই পমফ্রেট মাছ যেভাবে রান্না করি না কেন, খুব স্বাদ হয়। আর এখন আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর মাছটা খেতেও সেরকমই টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আমার এই পমফ্রেট মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।